আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৈয়দুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কবুতরা হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে একদম বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার গুলিস্তানে একদম ফ্লাইওভারের সাথেই বসে এই হাট। এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। তো বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো, আর দেখবো আজকে হাটে কবুতর কেমন ওঠে আর কবুতরের দামগুলো কেমন যায় সেটাও একটু জানবো। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কবুতর বেচা কেনা চলছে, আমরা একটু দেখবো ভাইয়ারা কি কবুতর নিচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবে গিরিবাজ, এই যে ভাইয়ারা নিচ্ছেন, আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইজান কি কবুতর নিচ্ছেন দেখি না ভাইয়া, দেখছেন এই যে গিরিবাজের সবুজ গুলো। ভাইয়া কি একজোড়া নিচ্ছেন? কত করে চাচ্ছে? আমরা একটু দেখবো যে কত টাকা আর কি সমাধান হয়। বন্ধুরা দেখছেন অবশেষে আর কি বিক্রি হলো। ভাইয়া কত করে দিচ্ছেন? ২১২০০ টাকা দিচ্ছেন। বন্ধুরা দেখছেন যে ভাইয়া এক এক জোড়া দাম চাইছিল ১২০০ টাকা, অবশেষে ভাইয়াদের দুই জোড়া উনি দিয়ে দিলেন ১২০০ টাকায়। তাই বুঝতেই পারছেন কাপ্তান বাজার যে হাটে কবুতরের দাম। আপনারা চাইলে চলে আসতে পারেন কাপ্তান বাজার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে। এটা হয়েছে একজন পিওর খামারির খাঁচা, উনি একজন একদম পিওর খামারি, উনি ওনার খামার থেকে এই কবুতরগুলো নিয়ে আসেন। আর ভাইয়ার নাম হয়েছে গোলাপ, তাই সবাই ওনাকে ডাকে গোলাপ মিয়া। আমরা হয়তো ওনার কবুতরগুলো একটু দেখবো। যে বন্ধুরা দেখছেন এখানে একজন লাল সিরাজি, এটা চোখে কি হয়েছে? ছোটবেলা থেকে চোখের সমস্যা, এটা তো এমনি বাংলা সিরাজি না? বন্ধুরা দেখছেন কেন এটা একটা সিরাজি, মাদিটা একটু চোখে প্রবলেম আছে। ডিম বাচ্চা কি রানিং কত চাচ্ছেন বুঝে না, দাম কত চান? ১৫০০ চাচ্ছেন। বন্ধুরা শুনছেন জেন ভাইয়া এটা দাম চাচ্ছে, মানে চাওয়া দাম হচ্ছে ১৫০০ টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। এই যে মাদিটার চোখে একটু প্রবলেম আছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোটোবেলা থেকে আর এই চোখে প্রবলেমটা ভাইয়া বললো। আর এই যে সাথে অনেক সুন্দর একজোড়া লক্ষা আছে, এই যে সাদা লক্ষা। লক্ষা ডিম বাচ্চা কয়বার করছে? ৩বার করছে। কত চান এটা? ১৮০০ টাকা চাচ্ছেন। বন্ধুরা শুনছেন যে এটা ডিম বাচ্চা অলরেডি ৩বার করছে, ভাইয়া এটা চাওয়া দাম হচ্ছে ১৮০০ টাকা, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এই যে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া সিরাজি, এক জোড়া ইয়েলো সিরাজি, এটা কি লাহোরি অরিজিনাল? এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অরিজিনাল লাহোরি সিরাজি। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন সিলভার সিরাজি, সিলভারটা কি লাহোরি নাকি আমরা বাংলা? বাংলা সিলভারটা কি অ্যাডাল? এটা কি ডিম বাচ্চা করছে? কয়বার করছে? ৬বার করছে। কত চান সিলভার কালারটা? কত মানে ১৫ থেকে ১৬০০ টাকা দাম চাচ্ছেন। বন্ধুরা দেখছেন যে এখানে যে সিরাজির দুজোড়া দেখতে পাচ্ছেন দুজোড়াই সেম, ভাইয়া দাম চাচ্ছে ১৫০০ টাকা করে, বাকিটা আলোচনা সাপেক্ষে। আপনার যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এছাড়া এই যে ভাইয়ার নিচে আরও এক জোড়া সিরাজি আছে, এই যে বন্ধুরা দেখছেন কালো সিরাজি, এটাও সেম। এটা ডিম বাচ্চা কয়বার করছে? কালোটা ২বার করছে। এটা দাম কত চান? শুনছেন এটা উনি দাম আর কি বলছে ১২-১৪০০ টাকা, মানে আপনার দামাদামি করলে হয়তো ১৪০০ টাকা বলবো, কিন্তু উনি ১২০০ টাকা চাচ্ছে। আর সাদাটা কি ভাই, সাদাটা কি? এটা কি কবুতর, নাম কি? দেখছেন যেন উনি বলছেন এটা লক্ষা, এটা লক্ষা না আসলে, এটার নামটা আমি সেভাবে জানি না। কত চাচ্ছেন এই জোড়াটা? ১৩-১৫০০
বন্ধুরা শুনছেন এইটা উনি দাম চাচ্ছে 1300 টাকা তো এই ছিল ভাইয়ার কবুতর উনি আসলে ওইভাবে দামটাও ঠিকভাবে বলতে পারছে না আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো গোলাপ ভাই আমার কোন দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলেন গিরিধরা কাইনগুড গিরিধরা 09552143354 আপনি এত তাড়াতাড়ি করলে কেউ বুঝবো না কতদিন ফোন দিব 09552143354 তো বন্ধুরা শুনলেন গোলাপ ভাই তার অ্যাড্রেস আর মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি ওনার এই কবুতরগুলো নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একজোড়া কবুতর কিনছে দুইটা মাদি দেখি সবজি রেসার নাকি হুমা দুইটাই রেসার বন্ধুরা দেখছেন যে সবজি রেসার এই যে ব্যাগের ভিতর ওইভাবে বোঝা যাচ্ছে না তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর কত দাম নিছেন ভাইজান দুইটা 800 দাম চাইছিল কত 1000 তো বন্ধুরা দেখছেন যে মাত্র 1000 টাকা দাম চাওয়ার পরে অবশেষে ভাই 800 টাকা দাম নিয়ে নিলেন বুঝতে পারছেন এই হাতে কবুতরের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর এক জায়গায় কবুতর কিনছে গিরিবাজ না ভাইয়া সবুজ গোলা বন্ধুরা দেখছেন যে এই যে সবুজ গোলা ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই ডিম বাচ্চা রানিং বলছে কত দাম নিছেন দাম চাইছিল কত শফিকুল आज के भाइय एक काचा कबूतर नहीं माशाल्लाह अनेक सुंदर सुंदर हमें भाइयर कबूतरगुल्लो देखो ये बंधुरा देखें भैया सिराजी कबूतर भाई ये कि ओरिजिनल लाहौरी फेदार ही बोझा जारिजिनल लाहौरी और जो बांगला लाहौरी मानी बांगला सिराजी है वोट आरोप फेदार ये तो थके पाय भाई नरकंडा माधी गोल दुटाई बेबी कत दिन जीरो पर কত চাচ্ছেন এই জোড়াটা ভাইয়া 1500 টাকা চাওয়া দাম বড় দেখছেন যে এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা বড় দেখছেন একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সিলভার মাশাআল্লাহ অনেক সুন্দর জিরো পরা আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন যে এই যে এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এইটা এটাও তো বেবি এটা ফুল রানিং ডিম বাচ্চা কয়বার করছো ভাই এটা 8-10 বার 8 থেকে 10 বার বন্ধুরা শুনছেন যে 8 থেকে 10 বারে ডিম বাচ্চা করা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম গ্রেভাললেস এই জোড়াটা কত চাচ্ছেন ৫০০০ এটা চাওয়া দাম আগে ছিল 5 লাখ বন্ধুরা শুনছেন যে ভাইয়া বলছে আগে ছিল 5 লাখ টাকা আসলে আগে সেই দামগুলো এখন আর নাই এটা ভাইয়া চাওয়া দাম হচ্ছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া গ্রিজেল ওই যে আফসান গ্রিজেল এটা হচ্ছে মাদি আর এই যে এটা নর দুইটাই নর ও সরি বন্ধুরা আসলে এটাও নর দুইটাই এখানে নর এখানে যে এটা দেখতে পাচ্ছেন আসলে দুইটাই নর ভাই রানিং তো রানিং রানিং কত চাচ্ছেন দুইটা ২৫০০ যদি সিঙ্গেল নেয় সিঙ্গেল একটা 1200 করে বন্ধুরা দেখছেন যে সিঙ্গেল 1200 টাকা করে দুইটা তো 2400 টাকা হয় হ্যাঁ ওইটাই বন্ধুরা দেখছেন যে এখান থেকে আপনারা যদি সিঙ্গেল একটা নন নেন তাহলে পড়বে 2400 টাকা আর যদি দুইটা একসাথে নেন তাহলে আরও কিছুটা কমে নিতে পারবেন ভাইয়া ফার্স্টে দুইটা দাম 2500 টাকা চাচ্ছিল কিন্তু আপনারা যদি একসাথে দুইটা নন নেন তাহলে কিছুটা কমে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া সবজি রেসার বন্ধুরা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল সবজি রেসার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার ভাই ডিম বাচ্চা তো রানিং রানিং কবার করছে এটা 7-8 বার এটাও 7-8 বার কত চাচ্ছেন জোড়াটা 1500 টাকা বন্ধুরা শুনছেন যে এটা অলরেডি 7 থেকে 8 বার ডিম বাচ্চা করে ফেলছে ভাই এটা দাম চাচ্ছে 1500 টাকা আপনি যদি এটা নিতে চান 1500 টাকা হলে এই সুন্দর সবজিটা নিতে পারবেন এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে অনেক সুন্দর বিউটি মাদি বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে বিউটি মাদি এটা তো রানিং মাদি ভাইয়া আর এটা এটা হলো নর এটা কি কবুতর বাগদাদি না বাগদাদি হুমা বাগদাদি হুমা এটা কি জোড়া নিছে না না আলাদা তো বাগদাদি হুমাটা কত চাচ্ছেন বাগদাদি হুমাটা 1000
1000 বন্ধুরা দেখছেন এই বাগদাদি হুমান নর এটা যে চাওদম হচ্ছে 1000 টাকা আর এই বিউটি মাদিটা 1500 এটা চাওদম 1500 টাকা বন্ধুরা দেখছেন যে এটা চাওদম হচ্ছে 1500 এই সেটা ভাইয়ার কবুতর আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া আমার কোন দর্শক যদি আপনাদের কবুতরগুলো নিতে চায় আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা একটু বলুন এই কুমিল্লা পিজন হাউস 0161 507 001 তো বন্ধুরা শুনলেন যে শফিকুল ভাই তার মোবাইল নাম্বার অ্যাড্রেস সবই দিয়ে দেবেন আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের কোনো পছন্দের কবুতর থাকলে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে বক্সের ভিতরে ভাইয়া দুই জোড়া সিরাজি নিচ্ছেন এক জোড়া হয়েছে কালো সিরাজি এক জোড়া লাল সিরাজি ভাই দুইটা কি লাহোরি অরিজিনাল লাহোরি বন্ধুরা দেখছেন আসলে বক্সের ভিতরে তার জন্য ওইভাবে খুলে দেখাতে পারছি না ওই যে ফাঁকাদার যতটুকু দেখানো যায় মাশাল্লাহ অনেক এই যে বড় সাইজের দুই জোড়া লাহোরি ভাইয়া নিলেন এই যে দেখছেন ভাইয়া কোনটা কত নিচ্ছে লালটা কত আর কালোটা কত এভারেজ কত নিচ্ছে দুই জোড়া হ্যাঁ 3350 টাকা ধরো দেখছেন যে দুই জোড়া ভাইয়া কিনলেন 3350 টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর তা আপনারা যদি এই দামে কবুতর কিনতে চান চলে আসতে পারেন কাপ্তান বাজার হাটে বন্ধুরা দেখছেন কবুতর বেচা কেনা চলছে ভাইয়ারা এখানে কবুতর দেখছেন আমরা একটু দেখবো কি কবুতর এটা শিয়ালকুটি বন্ধুরা দেখছেন এই যে শিয়ালকুটি এটা কি জোড়া এই দুইটা নর এই দুইটা বাচ্চা মানে এই দুইটা জোড়া দুই জোড়া কত চাচ্ছেন দুই জোড়া নাকি পাঁচটা পাঁচটা কত চান সাত হাজার ভাইয়া কত বলছেন এখনো বলেন নাই ধরে দেখছেন যে ভাইয়া এই যে পাঁচটা শিয়ালকুটি এটা দাম চাচ্ছে 7000 টাকা আর ক্রেতা ভাই এখনো কিছু বলেন না আমরা দেখবো ভাইয়া কত বলে কিছু একটা বলেন বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাইয়ারা অনেক সুন্দর এক জোড়া লক্ষা কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছেন এটা কি ফুল রানিং না বাচ্চা কয় পরের বাচ্চা এটা পাসপোর্ট ভাইয়া কততে নিলেন দাম চাইছিল কত 1000 টাকা বন্ধুরা দেখছেন 1000 টাকা দাম চাওয়ার পর ভাইয়া এই সুন্দর লক্ষা জোড়া নিলেন মাত্র 550 টাকা দিয়ে তাই বুঝতেই পারছেন কাপ্তান বাজারে কবুতরের দাম তা আপনার চ্যানেলে চলে আসতে পারেন কাপ্তান বাজার হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি একটা দোকানে এটা হচ্ছে শরীফ মামার দোকান আজকে মামা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে আজকে আমরা একটু মামার কবুতরগুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাই সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারে মামার কবুতরগুলো একটু দেখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর বড় সাইজের এক জোড়া কিং এটা কি শকিং বন্ধুরা দেখছেন এটা শকিং মামা এটা কি ডিম্বাচ্চা রানিং কয়বার করছে এটা দুইবার করছে কত চাচ্ছেন জোড়াটা 4000 টাকা এটা কি চাওদাম না ফিক্স বন্ধুরা শুনছেন যে এটা হচ্ছে চাওদাম 4000 টাকা যদি আপনারা নিতে চান অবশ্যই আলোচনা করে এই দাম কমাতে পারবেন আপনি যদি নিতে চান অবশ্যই এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে শরীফ মামার কবুতরগুলো আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া সাদা লক্ষা এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে নর আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আমি দুটাকে সামনে রেখে দেখাবো এই যে দেখুন মাশাল্লাহ একদম সম্পূর্ণ সাদা একদম কোনো মিস মার্কিং নাই 100% ফ্রেশ মামা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা 1500 টাকা বন্ধুরা শুনছেন এই লক্ষা জোড়া মামার চাওয়া দাম হচ্ছে 1500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া ড্যানিশ এই যে বন্ধুরা দেখছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কালারটা হচ্ছে মাদি আর এই টাইগারটা হচ্ছে নর তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা দেখতে পাচ্ছেন টাইগারটা অনেক সুন্দর একটা কালার আর যে ফেসটা হচ্ছে পুরো টাইগারের মতো ও ডিম বাচ্চা কি রানিং কত চাচ্ছেন জোড়াটা 3000 টাকা চাওয়া দাম বন্ধুরা শুনছেন যে এই ড্যানিশ জোড়া চাওয়া দাম হচ্ছে 3000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে আপনারা মামার কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া দেশি গোল্লা এই যে এটা হচ্ছে নর আর এই যে এটা মাদির যারা দেশি গোল্লা নিতে চান তারা এই পেয়ারটা দেখতে পারেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার যে দেখতেই পাচ্ছেন একদম টাইগারের মতো কালার ওই কালারটার নাম কি টাইগার বন্ধুরা দেখছেন এই যে এটা কালারটার নাম হচ্ছে টাইগার তো এই দেশি গোল্লাটা যদি কেউ নিতে চান আমার ডিম্বাচ্চা রানিং কত চাচ্ছেন গোল্লাটা 1000 টাকা তো বন্ধুরা শুনুন যে এই মামা এই দেশি গোল্লাটা চাওয়া দাম হচ্ছে 1000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া লাল বোম্বাই এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে নর আর এই যে পাশেরটা মাদি
কালারটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে একটা কালার ওমা রেকি ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন তো বন্ধুরা শুনছেন এইটা চাওয়া দাম হইছে 800 টাকা যদি আপনারা নিতে চান বাকিটা আলোচনা সাপেক্ষে মাত্র 800 টাকা হলে আপনারা এই কবুতর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর মামা বলছে এটার নাম হচ্ছে পলিশ আসলে মামাও শিওর না যে এটার নামটা কি আপনারা যদি এটার নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মামা এটা কি ডিম বাচ্চা রানিং আবার মাদিবের ডিম আছে কত চাচ্ছেন জোড়াটা 3000 টাকা বন্ধুরা শুনছেন মামা এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে 3000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে মামা এটার নাম বলছে পলিশ যদি আপনারা কেউ এটার অরিজিনাল নামটা জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ইয়েলো ম্যাগপাই বন্ধুরা দেখছেন জেন সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম পুরো চকচকে ইয়েলো একটা কালার মামা ডিম বাচ্চা কি রানিং কত চাচ্ছেন জোড়াটা বন্ধুরা শুনছেন এইটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা আপনারা যদি নিতে চান অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশন আছে মামা এটা এই ম্যাকপাইটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া গিরিবাজের গলা কোষা যে বন্ধুরা দেখছেন এই কালারটার নাম কি মামা কষা যদি কেউ গলা কষা নিতে চান তাহলে আপনারা এই জোড়াটা নিতে পারেন আমার ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন জোড়াটা 1000 টাকা বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হয়েছে 1000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি মামা কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে আপনারা শরীফ মামার কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ইয়েলো শকিং এই যে বন্ধুরা দেখছেন এই যে এটা নর এটা তো নর আর এই যে পাশেরটা হয়েছে মাদি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নর মাদি একদম সেম সাইজ আর দুইটাই একদম চেহারাও সেম অনেক সুন্দর একটা কালার আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন বিগ একটা সাইজ মামা ডিম বাচ্চা কয়বার করছে এটা চারবার ডিম বাচ্চা করা চারবার করা কত চাচ্ছেন জোড়াটা 5000 টাকা চাওয়া দাম বন্ধুরা শুনছেন এটা চারবার ডিম বাচ্চা করা তার মানে বুঝতে পারছেন যে ডিম বাচ্চা শিওর এই জোড়াটা এই চাওয়া দাম হচ্ছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া রেড চেকার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন একদম বিগ একটা সাইজ মামা ডিম বাচ্চা কি রানিং কত চাচ্ছেন জোড়াটা 1500 টাকা চাওয়া দাম বন্ধুরা দেখছেন যে এই সুন্দর রেড চেকারটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া শকিং এই যে বন্ধুরা দেখছেন সাইজটা দেখেন মামা এই দুটার ভিতরে নর কোনটা সাদাটা নর দুটো দেখছেন এই যে সাদাটা নর আর এই যে টাইগার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ আর মাদিটাও দেখেন পুরো একটা নরের সাইজ মামা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা 4000 টাকা চাওয়া দাম বন্ধুরা শুনছেন যে এটা ডিম বাচ্চা রানিং এটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে দুইটা সিঙ্গেল কবুতর আর দুইটাই হচ্ছে নর এই যে এটা সিরাজিন নর আর এই যে সাথে সাদাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকজিন নর দুইটাই রানিং তো আপনারা যদি সিঙ্গেল নর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মামা সিরাজি নটটা কত চাচ্ছেন সিরাজি নটটা 1000 টাকা আর এই কাকজি নটটা কত চান কাকজি নটটা 400 টাকা বন্ধুরা শুনছেন যে এই কাকজি নটটা মামা চাওয়া দাম হচ্ছে 400 টাকা আর সিরাজি নটটা চাওয়া দাম 1000 টাকা তো এই ছিল আজকের মতো শরীফ মামার কবুতর আর আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা তো যে মামার সাথে এই যে কথা বলবো এই যে বন্ধুরা দেখছেন এই যে এখানে আরও অনেক যে সুন্দর সুন্দর সিঙ্গেল কবুতর আছে আসলে সবগুলো সিঙ্গেল কবুতর মামা আর কি ওইভাবে দেখাতে চাচ্ছেন না উনি বলছেন যেহেতু যে জোড়াগুলো দেখাচ্ছেন আজকে জোড়াগুলোই দেখান আর কারো যদি কোনো যে পছন্দের কবুতর থাকে সেটা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু মামার সাথে কথা বলবো মামা বরাবরের মতো আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার 01843855839 01843855839 আমার নাম মোহাম্মদ শরীফ ঠিকানা হয়েছে মানিকনগর তো বন্ধুরা শুনলেন যে শরীফ মামা তার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন আর এছাড়া মামার কাছে এই যে বাজিগর পাখি
পাখিও পাওয়া যায়। তো আপনি যদি বাজিগার পাখি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সম্রাট ভাই আজকে মাশাল্লাহ অনেক সুন্দর দুইটা টিয়া পাখি নিয়ে আসছে, একটা টিয়া একটা তোতা। না একটা টিয়া একটা তোতা। এই যে বন্ধুরা দেখছেন এই ছোটখাটো যে কথা বলে আমার চাচা তোতা, ও কথা বলে, ও কথা বলতে পারে। হ্যাঁ মিঠু বলে। এই যে এখন আরো কথা অন্য ফুটবল বা সম্রাট এটা বন্ধুরা দেখছেন যে ও আসলে এই যে অলরেডি মিঠু বলতে পারে। এটা বয়স কত দিন ভাই? এটা 5.5 মাস বয়স। 5.5 মাস। এটা কি মেল না ফিমেল? এই বয়সে বোঝা যায় না, এখন বোঝা যাবে না। এটার জন্য কি কতদিন সময় লাগে? এটা আপনার 8-9 মাস গেলে তারপরে। 8-9 মাস গেলে কালারের একটা ব্যাপার আছে। আর এটা টিয়াটা কি কথা বলতে পারে? এটা ও শিখতেছে, এটা 3.5 মাস বয়স। এটা 3.5 মাস বয়স। হ্যাঁ এটা বাচ্চা। এটাও বোঝা যাচ্ছে না যে মেল না ফিমেল? না এটা এখন আমি এখন একটা আন্দাজ করে বলে দিব কাস্টমার, পরে বিব্রত হইব, বড় হওয়ার পর আরেকটা হয়ে যাইতে পারে, এই কারণে বলি না। টিয়াটা কত চাচ্ছেন ভাই? টিয়াটা চাচ্ছি 4,500। টিয়াটা চাওয়া দাম 4,500 টাকা। হ্যাঁ বন্ধুরা দেখছেন যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া। এটা বয়স হয়েছে মাত্র 3.5 মাস, এটা কথা বলা মাত্র শুরু করছে। সাইজটা দেখছেন আরো বড় হবে, আর যে লেজটা দেখেন আরো বড় হবে। এটা কবুতরের ভাষায় বলে এটাকে দম, আর টিয়ার ভাষায় এটা হচ্ছে লেজ। তো মাশাল্লাহ অনেক সুন্দর। এটা চাওয়া দাম হচ্ছে 4,500 টাকা। আর এই যে তোতা পাখিটা দেখতে পাচ্ছেন ও মিঠু বলতে পারে, ওর বয়স হচ্ছে 4 মাস প্লাস। এই যে বন্ধুরা দেখছেন ভাই তোতাকে কত চাচ্ছেন? এটা 4,500 চাচ্ছে। 4,500। বন্ধুরা শুনছেন যে তোতাটাও ভাই 4,500 টাকা চাচ্ছে। আর মেল ফিমেল এখনই বোঝা যাচ্ছে না, কারণ ভাই সেটা খুলে বলে দিল যে এখনো বয়স হয় না। যখন যদি মেল হয় আমি একটা ফিমেল যদি লাগে দিতে পারবো, যদি ফিমেল হয় মেল চাইলে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা সম্রাট ভাই আপনার কাছে তো এখন এই দুইটাই আছে, এছাড়া তো অন্য আনেন, অন্য কিছু আনেন নাই? আমার কোনো যে দর্শক যদি আপনার কাছ থেকে মানে অন্য কোনো টিয়া অথবা ময়না পাখি নিতে চায় কথা বলার, ওটা তো দিতে পারবো, ইনশাল্লাহ দিতে পারবো। আপনার কাছে মানে কথা বলার যে কি কি যে পাখি আছে? কথা বলা এই যে গুলো আছে, তোতা টিয়া, তোতা টিয়া আর ময়না। হ্যাঁ শালিকও আছে। শালিকও আছে? শালিক কি কথা বলে? হ্যাঁ শালিক অনেক কথা বলে। তো বন্ধুরা দেখলেন যে ভাই আর এই যে তোতা টিয়াটা যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটা কার? এই যে বন্ধুরা দেখছেন যে এই যে এখানে একটা খাঁচার ভিতরে তিনটা ছোট বেবি আছে। হ্যাঁ এগুলো ককাটেলের, ককাটেলের বেবি। এগুলো লুটিনো রেডাই বেবি, লুটিনো রেডাই বেবি। হ্যাঁ ভাই এই যে যেটা একদম পশম ছাড়া, এটার বয়স কতদিন? এটার আপনার 20 দিন হয়েছে, 18-20 দিন। এটা তো হ্যান্ড ফিডিং করতে হয়? হ্যাঁ হ্যাঁ এটা হ্যান্ড ফিডিং করতে হয়। আর এই দুইটা কি হ্যান্ড ফিডিং করতে হয় নাকি? ওই দুইটা আপনার সর্বোচ্চ আপনার আর কত দুই সপ্তাহ করলেই হবে, মানে আরো 2 সপ্তাহ নিজের হাতে খাওয়া দিতে হবে, তারপর ওরা নিজে রাখতে পারবে। টেম করার জন্য তো এটাই বেস্ট। আপনার চাহিদা থাকে যে চোখ ফুটার আগে অনেকে চায়, মানে অনেকে ছোট চাহিদার আগে দেখবেন যে ভাই আর তো তার যে কোকাটেল গুলা। সম্রাট ভাই, সম্রাট ভাই আমার দর্শক যদি আপনার থেকে তোতা টিয়া অথবা যে কুকাটেল নিতে চায়, তাহলে আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা একটু বলুন। হ্যাঁ আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুস্তকলা, মোবাইল নাম্বার 01883745495। তো বন্ধুরা শুনলেন যে সম্রাট ভাই তার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি কথা বলার টিয়া এবং কি ট্যাম করা যে কোকাটেল নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে সেটা বললেও ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের অবস্থা, প্রচণ্ড রোদ, তার উপরে আজকে 3-4 দিন হয়ে গেছে যে প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে, এই রোদে পুরে গরমের ভিতরে ভিডিও করছি ভাইয়া। তারপরে আমার কিছু বন্ধুরা আছেন যারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের জন্য একটা কথাই বলবো যে ভাইয়া একটা দিন হাটে আসেন, গরমের মধ্যে 2টা ঘন্টা ঘুরে যান, তাহলে বুঝতে পারবেন যে না আসলে কতটা ভালো লাগে হাটে ঘুরতে। আর যদি আপনারা 2টা ঘন্টা ঘুরে যান তাহলে আর এই বাজে কমেন্টগুলো অবশ্য করবেন না। তো বন্ধুরা আর কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলবো যে সবাই একটু সাপোর্ট করবেন, উল্টাপাল্টা কমেন্টগুলো প্লিজ দিবেন না, কারণ আপনাদের এই বাজে কমেন্টগুলো দেখলে মাঝে মাঝে মন চায় যে আসলে এই কষ্ট করে যে ভিডিও যেইগুলো করি যে শুধু শুধু এই কষ্ট করে ভিডিও করে লাভ কী, যেহেতু মানুষের বাজে কমেন্টই শুনতে হয়, তা থেকে ভিডিওটা না করাই বেটার।
আপনারা যদি চান যেন ভিডিওটা আর কন্টিনিউ না করি তাহলে বাজে কমেন্ট করবেন, আর যদি চান যেন না বাজার আপডেটগুলো কন্টিনিউ করি তাহলে প্লিজ বাজে কমেন্ট করবেন না। বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ারা বাটা রেডে দিছে, এই যে এক খাঁচা কবুতর, এই খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে যেই কবুতরগুলোই দেখতে পাচ্ছেন সবই ভাইয়ারা দিচ্ছে 200 টাকা পিস, 400 টাকা জোড়া। ভাই এটা কি ফিক্স প্রাইস 200 করেই? জি ভাই। নাকি আরো কম আছে? না ভাই। বন্ধুরা দেখছেন যে এটাই ফিক্স, ভাইয়ারা আসলে ডেকে ডেকে বিক্রি করতেছে 200 200 বলে। তা বুঝতেই পারছেন যে কাপ্তান বাজারের কবুতরের দাম, তা আপনারা চাইলেও চলে আসতে পারেন কাপ্তান বাজার হাটে। বন্ধুরা দেখছেন এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলেন, কি কবুতর এটা ভাইয়া? সিলভার। সিলভার বন্ধুরা দেখছেন যে এটা গিরিবাজের সিলভার নন্নামাদি, কততে নিলেন? দাম চাইছো কত? 600 টাকা। বন্ধুরা দেখছেন 600 টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র 270 টাকা দেয় এই মাদিটা নিলেন, বুঝতে পারছেন এই হাটে কবুতরের দাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল নিল, কি বাচ্চা? কয় পরের বাচ্চা এটা? 4 পরের বাচ্চা। বন্ধুরা দেখছেন এই যে গ্রিজেলের 4 পরের বাচ্চা, কত জানিছেন এটা? 400 টাকা। দাম চাইছে কত? 700। বন্ধুরা দেখছেন যে 700 টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই 4 পরের গ্রিজেল জোড়াটা নিলেন মাত্র 400 টাকা দিয়ে, 5 পরের গ্রিজেল। তো বুঝতেই পারছেন এই হাটে কবুতরের দাম, তাই আপনারা চাইলে চলে আসতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই ভাই শাকিল ভাইয়ের দোকানে। মাশাআল্লাহ আজকে শাকিল ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আনছে। এই যে উনি আসলে মশারিদা ঢাইকা রাখছে তার জন্য সামনে থেকে দেখা যাচ্ছে না। এই যে বন্ধুরা দেখছেন আজকে শাকিল ভাই কবুতরের পাশাপাশি ঘুঘু পাখিও নিয়ে আসছে। এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের ঘুঘু, আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে। আজকে আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখবো, আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটাও একটু জানবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভাইয়ার কবুতরগুলো একটু দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া লক্ষা। ভাই এই কালারটার নাম কি? এটা সিলভার কালার। সিলভার লক্ষা, আনকমন কালার। বন্ধুরা দেখছেন যে সিলভার কালার, এই যে এটা এসে সিলভার লক্ষা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দুইটা একদম দুইটা ডিম সহ, তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা রানিং। আপনারা যদি এই জোড়াটা নিতে চান ভাই কত চাচ্ছেন? এই জোড়াটা ভাই দাম চাচ্ছি 2500, আর দাম আদানে যদি না করে একদম 2000 টাকা। বন্ধুরা শুনলেন এটা ভাইয়া দাম চাচ্ছে 2500 টাকা, যদি আপনারা কেউ নিতে চান দুটা ডিম সহ আপনারা এই সুন্দর লক্ষা জোড়া নিতে পারবেন মাত্র 2000 টাকা। 2000 টাকা হলে আপনারা এই সুন্দর লক্ষা জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা, আমি একটু ঘুরাইয়ে দেখাবো। বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি একটু ঘুরে দেখাবো কারণ ওরা বারবার ঘুরে যাচ্ছে। ভাই এটা কি রানিং? এটা রানিং ভাই। ডিম বাচ্চা কয়বার করছে? একবার করছে। একবার করছে। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা নিলে মাত্র 1500 টাকা। বন্ধুরা দেখছেন একদম সম্পূর্ণ সাদা, কোনো যে ফাটা নাই, আর দমটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম জোড়া নাই, দেওয়া যাবে এগুলো আমার রানিং। এই জোড়াটা ভাইয়া চাওয়া দাম হচ্ছে 1500 টাকা। 1500 টাকা করে এই এরকম জোড়া রানিং দিতে পারবো, সমস্যা। আপনারা যদি সাদা লক্ষা নিতে চান, সাদা লক্ষার ভাইয়ার খামার আছে, তাহলে ভাইয়ের খামার থেকে আপনারা সাদা লক্ষা আরও বেশি নিতে পারবেন। কেউ যদি 5 জোড়া 10 জোড়া নিতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন। তো এটা চাওয়া দাম হচ্ছে 1500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর, এটা হচ্ছে পাকিস্তানের টেডি। এটা কি অরিজিনাল পাকিস্তানি? অরিজিনাল পাকিস্তানি টেডি। বন্ধুরা শুনলেন জেন ভাইয়া বললো এটা অরিজিনাল পাকিস্তানি টেডি, যারা পাকিস্তানি অরিজিনাল টেডি যে কবিতা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। কারণ শাকিল ভাই আসলে খামার থেকে এগুলো এক টেডির খামার থেকে আসলে এগুলো উনি কালেক্ট করেন, আর যারা এই কবুতর ফ্লাই করতে চান তারা এই জোড়াগুলো দেখতে পারেন। কারণ এই জোড়াগুলো একটা না 5 থেকে 6 ঘন্টা উঠতে পারে। ভাই কত চাচ্ছেন জোড়াটা? এরকম জোড়া ভাই যদি 10 জোড়া 20 জোড়া চায় 1000 টাকা করে পড়বে। বন্ধুরা শুনলেন যে এরকম জোড়া যদি আপনারা 10 জোড়া 20 জোড়াও চান সেটাও ভাই আপনাদের দিতে পারবে। দুই তিন দিন টাইম দিবেন ভাই আপনাদের এই পাকিস্তানের টেডির 10 জোড়া 20 জোড়াও যদি চান সেটাও দিতে পারবে, কিন্তু জোড়া পড়বে 1000 টাকা করে। 1000 টাকা করে হলে আপনারা পাকিস্তানি টেডিগুলো নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর, তবে এই কবুতরটা একটা প্রবলেম আছে কিন্তু আবার একটা ভালো দিক আছে, এটা হয়েছে বাঞ্জা। তা আপনারা যারা ভালো মানের কবুতরের ডিম ফুটাতে চান তার এইটা দিয়ে শুধু ডিম ফুটাতে পারবেন, কারণ ও আসলে ডিম পারতে পারে না, ও শুধু ডিম ফুটায়। তাই কেউ যদি বাঞ্জা কবুতর নিতে চান তাহলে আপনারা এই সিলভার জোড়াটা দেখতে পারেন। ভাই
কত চাচ্ছেন এই বাঞ্জা জোড়াটা? এই বাঞ্জা জোড়াটা মাত্র 1000 টাকা। বন্ধুরা শুনছেন জেন ভাইয়া এই সিলভার বাঞ্জা জোড়াটা দাম চাচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা হলে আপনারা এই যে ডিম ফুটানোর মেশিং এই বাঞ্জা জোড়াটা নিতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচা ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কাগজি। এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মাদি আর এই যে সামনেটা নর। ভাই এডি কি রানিং না বাচ্চা? রানিং ভাই রানিং। বন্ধুরা দেখছেন যে এটা হচ্ছে রানিং। ডিম বাচ্চা কয়বার করছে এটা? এগুলো ভাই ডিম বাচ্চা দুইবার করছে। দুইবার করছে। কত চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটা এরকম জোড়া যদি নিতে চাই 400 টাকা করে। 400 টাকা করে? জি। এরপরে কোনো দামাদামি করতে বলবেন না। বন্ধুরা শুনলেন যদি আপনারা এই ধরনের জোড়াগুলো নিতে চান এটা দাম পড়বে মাত্র 400 টাকা। সাদা বাগা হ্যাঁ জিরা গলা সবুজ গলা বাঘা গিয়া চুল্লি অথবা এই কাগজি এই ধরনের কবুতরগুলো যদি আপনারা ভাইয়া থেকে নিতে চান মাত্র 400 টাকা করে জোড়া পাবেন। আপনারা 5 জোড়া 10 জোড়া যত জোড়াই নিতে চান সেটা আপনাদের ভাইয়া দিতে পারবে। সময় দিতে হবে। যদি আপনারা বেশি কবুতর নিতে চান তার জন্য 2 দিন থেকে 3 দিন সময় দিতে হবে। ভাইয়া আপনাদের কালেক্ট করে ভালো জিনিস দিতে। আপনারা যদি নিতে চান অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া গিরিবাজ। এই যে মাদিটা হয়েছে জিরা গলা আর নটটা হয়েছে সবুজ গলা। ভাই ডিম বাচ্চা রানিং 100% রানিং। কত করে চাচ্ছেন জোড়া? এই টাইপের জোড়া সবুজ গলা জিরা গলা হ্যাঁ এরকম টাইপের জোড়া নিলে ফিক্স 400 টাকা করে। আগে 500 করে দিছি। এখন আমার যারা কবুতর অনলাইনে নেয় ও কোনো কেরেন খরচ লাগে না, আমার আসতে কেরেন খরচ লাগে, ওই হিসাবে আমি হাটে বিক্রি করি 500 টাকা। আর এমনি যদি কোনো ভাই অনলাইনে নেয় মাত্র 400 টাকা করে এই টাইপের জোড়া দিন। বন্ধুরা শুনতে পারলেন যে শাকিল ভাই একদম টোটালটা বলে দিলেন। আপনারা জিরা গলা সবুজ গলা খয়রা গলা যদি এই ধরনের কবুতরগুলো নিতে চান মাত্র 400 টাকা করে ভাইয়ের থেকে নিতে পারবেন। তা আপনারা যত জোড়াই নিতে চান তার জন্য এই যে ভাইয়াকে বললে ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে পাঙ্কি ফ্যাট 500 টাকা দেখছেন যে একদম ডিম বাচ্চা রানিং মাত্র 500 টাকা করে আপনারা এই ধরনের জোড়াগুলো নিতে পারবেন। যদি আপনারা যে পুরান ঢাকার পাঙ্কি ফ্যাটের কবুতরগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর কারো যদি পুরনো ব্লাড লাইনের কবুতর দরকার হয় শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। কারণ ভাইয়ার কিছু বেশ কিছু খামার আছে যারা পুরনো ব্লাড লাইনের কবুতর আর কি যে পালেন তাদের থেকে আপনারা এই যে শাকিল ভাই কালেক্ট করে। আপনারা যদি পুরনো ব্লাড লাইনের কবুতর নিতে চান তাহলে অবশ্যই এই যে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের জোড়াগুলো পড়বে মাত্র 500 টাকা। 500 টাকা কথা হলে আপনারা এই সুন্দর জোড়াগুলো নিতে পারবেন। আগে এক সময় আগে বিক্রি করতে 1000 টাকা এখন ডিসকাউন্টে 500 টাকায় চলে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ঘুঘু। ভাই এটা কোন দেশি ঘুঘু? কোন দেশি ঘুঘু? এটা হলো আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু। সব অস্ট্রেলিয়ান? এটা কি ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা রানিং। কত করে চাচ্ছেন জোড়া? এগুলো হলো আপনার জোড়া নিলে 800 করে লাস্টটা আছে হাতে বিক্রি করে 1000। বন্ধুরা শুনলেন যে ভাইয়া একদম ওই যে সবগুলো হয়েছে ডিম বাচ্চা রানিং। আপনার যদি এখান থেকে জোড়া নেন এখান থেকে যে জোড়াটা নেবেন ভাইয়া দাম চাচ্ছে 800 টাকা করে। 800 টাকা করে হলে ভাইয়া এই যে ঘুঘুগুলো আপনারা নিতে পারবেন। আমি ভাই আব্দুল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া সিরাজি সিলভার সিরাজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কি ডিম বাচ্চা রানিং? ডিম বাচ্চা রানিং 100%। এই টাইপের জোড়া নিলে মাত্র 1500 টাকা করে জোড়া দেবো। তো বন্ধুরা শুনছেন ভাই এটা দাম চাচ্ছে 1500 টাকা করে। এটা হচ্ছে চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আপনারা যদি এই টাইপের জোড়াগুলো নিতে চান এই সিলভার আছে কালো আছে আপনারা এই যে সিরাজের যেই জোড়াগুলোই নিতে চান মানে যে কোনো কালার নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পাবেন মাত্র 1500 টাকা করে পড়বে। তো বন্ধুরা এই ছিল শাকিল ভাইয়ের কবুতর আর এই যে ঘুঘু। তা আমরা একটু শাকিল ভাইয়ের সাথে কথা বলবো। শাকিল ভাই আসসালামু আলাইকুম। বরাবর শুধু অ্যাড্রেস আর মোবাইল নাম্বার। হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স শহীদুল ভাইয়ের জন্য স্পেশালি দোয়া করবেন, কারণ এত কষ্ট করে রোদ বৃষ্টির মধ্যে উনি আপনাদের জন্য ভিডিও করে। স্পেশালি ওনার জন্য দোয়া করবেন খাসভাবে, আর আমার জন্য দোয়া করবেন। আমার একটা নতুন চ্যানেল খুলছি শাকিল খান কবুতর লাভার, এটা তো শুনছেনই। তো আমার চ্যানেলের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আর আমার কাছে ভাই ভালো জিনিসটা পাইবেন। আমি শাকিল ভাই আমি যা শিখি তা আপনাদের শিখানোর চেষ্টা করি। কবুতরের সিমটম যদি কোনো সমস্যা হয় এটা নিয়েও আমি কাজ করি। আমার ফোন দিয়েন ইনশাআল্লাহ রাত্রের 10টার পর আমার ফোন দিয়েন, যার যার কবুতরের সমস্যা আছে আমি সমাধানের চিকিৎসা দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমার নাম্বার বরাবরের জন্য 01963799942। আর আমার ঠিকানা হলো সোনারগাঁ জাদুঘর পানাম সিটি, সোনারগাঁ জাদুঘর। কেউ ঘুরতে আসলে আমার বাসায় বেড়াই যাবেন, কবুতর নিয়ে যাবেন। আমার ঠিকানা হলো সোনারগাঁ জাদুঘরের পিছনে বাসা। ওকে বন্ধুরা আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা শুনলেন শাকিল ভাই তার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে আপনারা শাকিল ভাইয়ের কবুতরগুলো নিতে পারবেন। বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো কাপ্তান বাজার হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে।
ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।